বেঙ্গল আউট চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। বন্ধু, অতি সহজলভ্য এবং বিনে পয়সার একটি ওষুধ, একটি সবুজ পাতা কীভাবে অতি সহজে জটিল, কঠিন এবং দুরারোগ্য রোগ ব্যাধি সারাতে সক্ষম তা এই ভিডিওটিতে জানাবো। হাই প্রেশার বা উচ্চ রক্তচাপ, ব্লাড সুগার বা ডায়াবেটিস, ডায়াবেটিস টাইপ টু, বিভিন্ন প্রকারের চর্মরোগ, শ্বাসকষ্ট, পেটের যাবতীয় রোগ ব্যাধি, আমাশয়, কিডনির স্টোন, গলস্টোন বা পিত্তপাথুরি প্রভৃতি রোগ নির্মূল করে দেবে এই একটিমাত্র সবুজ পাতা। পাতাটি কী, কোন সমস্যায় কীভাবে প্রয়োগ করতে হবে তা পরপর আলোচনা করব। শুনতে অবাক লাগবে এবং অনেকেই ভ্রু কপালে উঠবে নাম শুনলে, কারণ পাতাটি হলো আম পাতা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আম পাতা, আম গাছের পাতা। অতি সাধারণ এবং একটি সহজলভ্য ভেষজ এটি, কিন্তু উপকারিতা অকল্পনীয়। প্রাচীন আয়ুর্বেদ শাস্ত্রে এর প্রশংসার সঙ্গে উল্লেখ রয়েছে। এই আধুনিককালেও পৃথিবীর বিভিন্ন উন্নত দেশগুলিতেও আম পাতা অতি কার্যকরী ওষুধ হিসেবে ব্যবহৃত হচ্ছে। আম পাতার চমৎকার পুষ্টিগুণ এবং ঔষধি গুণ একে অমৃত সমান ওষুধে পরিণত করেছে। আম পাতায় রয়েছে ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন B1, ভিটামিন B2, এছাড়াও পলিফেনলস, টারজেনয়েডস, অ্যালকালয়েডস এ বিশেষভাবে সমৃদ্ধ আম পাতা। এই পুষ্টিগুণ তথা ঔষধি গুণ আম পাতাকে বিশেষ এক ভেষজে পরিণত করেছে। সেদিক থেকে এটি কোনোভাবেই অবহেলার্থ নয়, বরং অপরিহার্য বলা উচিত। তাহলে আসুন জেনে নিই কোন কোন শারীরিক সমস্যায় কী কীভাবে আম পাতা প্রয়োগ করতে হবে। প্রথমত, স্কিন হেলথ বা ত্বকের স্বাস্থ্যের জন্য যে সমস্ত পুষ্টিগুণ বা ঔষধি গুণ অপরিহার্য, তার সবগুলোই উপস্থিত রয়েছে আম পাতায়। ত্বকের কোঁচকানো ভাব, রিঙ্কিলস বা বলিরেখা প্রতিরোধ এবং এমনকি প্রতিকার করতেও সিদ্ধহস্ত এই পাতা। ত্বকের শুষ্কতা নিরাময় করতে পারে এটি। এই পাতায় অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিস থাকায় ত্বকের বিভিন্ন প্রকারের ব্যাকটেরিয়াল ইনফেকশনের চিকিৎসায় এটি অতি কার্যকরী। কোনোভাবে শরীরের কোথাও পুড়ে গেলে আম পাতা প্রয়োগ করলে সঙ্গে সঙ্গে আরাম পাওয়া যায়। তাছাড়া বিভিন্ন চর্মরোগ যেমন চুলকানি, পাঁচটা থেকেও দ্রুত মুক্তি দেয় এটি। এবার জেনে নেব ত্বকের পূর্বোক্ত সমস্যা থেকে মুক্তি পেতে কীভাবে আম পাতা ব্যবহার করতে হবে। যদি কোথাও পুড়ে যায় তাহলে আম পাতা আগুনে পুড়িয়ে সেই ছাই পোড়া ক্ষতে প্রয়োগ করতে হবে। আবার ত্বকের কুঞ্চন, বলিরেখা, শুষ্কতা প্রভৃতির ক্ষেত্রে আম পাতা ছায়ায় শুকিয়ে নিতে হবে। তারপর মিক্সার গ্রাইন্ডারে পাউডার তৈরি করে প্রয়োগ করা যায়। তবে পাউডার জলের সঙ্গে পেস্ট তৈরি করেও নিয়ে লাগাতে পারেন। আবার তরতাজা আম পাতা মিহি করে বেটে পেস্ট বানিয়েও প্রয়োগ করা যায়। এই পেস্ট চুলকানির মতো অন্যান্য চর্মরোগের ক্ষেত্রেও প্রয়োগ করতে পারেন। ত্বকের বলিরেখা দূর করতে এই পেস্ট যেমন ব্যবহার করতে পারেন, তেমনি ত্বকের শুষ্কতার ক্ষেত্রেও প্রয়োগ করতে পারেন। এটি ত্বকে প্রয়োগ করার 2-3 ঘন্টা পরে ঈষদুষ্ণ জল দিয়ে ধুয়ে ফেলতে হবে। এভাবে অন্তত মাসখানেক প্রয়োগ করতে হবে নিয়মিত। আর চুলকানি প্রভৃতির ক্ষেত্রে 1 সপ্তাহ ব্যবহার করলেই যথেষ্ট, এতেই কাজ হবে। এবার আসুন জেনে নেব কিডনি স্টোন এবং গল ব্লাডারের স্টোনের ক্ষেত্রে কীভাবে আম পাতা প্রয়োগ করলে স্টোন বা পাথর দ্রবীভূত হয়ে বা গলে গিয়ে বেরিয়ে যাবে। অনেকেই কিডনি স্টোন বা কিডনিতে পাথর জমার এবং পিত্তথলিতে পাথর জমার সমস্যায় ভোগেন, তারা আম পাতা ব্যবহার করলে অবশ্যই উপকৃত হবেন। এসব ক্ষেত্রে আম পাতা কীভাবে প্রয়োগ করবেন জেনে নিন। একেবারে একটু বেশি আম পাতা জোগাড় করে নেবেন। লক্ষ্য রাখবেন পাতাগুলি যেন খুব বেশি পুষ্ট পাতাও না হয়, আবার একেবারে কচি পাতাও নয়। কচি কলা পাতার মতো হালকা সবুজ রঙের পাতা নেবেন। পাতাগুলি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নেবেন এবং ছায়ায় শুকিয়ে নেবেন। আম পাতা 2 দিনেই ছায়ায় শুকিয়ে যাবে। এবার শুকনো পাতাগুলি মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নিতে হবে, করে চেলে নেবেন। এই পাউডার বা গুঁড়োই হলো এই সমস্যার ওষুধ। কিভাবে এই ওষুধ খেতে হবে জেনে নিন। 5 গ্রাম বা 1 চা চামচ আম পাতার পাউডার 1 গ্লাস জলে মিশিয়ে সারারাত ঢেকে রেখে দিতে হবে। পরদিন সকালে একেবারে খালি পেটে এই জল পান করতে হবে। জল ছেঁকে নেবার প্রয়োজন নেই, তবে পান করার আগে চামচের সাহায্যে নাড়িয়ে নিতে হবে মিশ্রণটি। এইভাবে একটা না অন্তত 6 সপ্তাহ ওষুধটি খেতে হবে। এবার জেনে নেব চুলের সমস্যায় আম পাতা কীভাবে প্রয়োগ করব। আম পাতার প্রয়োগে চুলের দ্রুত বৃদ্ধি হয়। যাদের বয়স কম হওয়া সত্ত্বেও মাথার চুলগুলো পাতলা হতে শুরু করেছে এবং
চুল ঝরে যাচ্ছে তাদের জন্য এটি মহৌষধ। তাছাড়া সকলেই এটি প্রয়োগ করতে পারেন, এতে চুল হবে ঝকঝকে এবং স্বাস্থ্যোজ্জ্বল, চুলের সুরক্ষাও দেবে এটি। কীভাবে প্রয়োগ করবেন জেনে নিন। তরতাজা আম পাতা নেবেন আপনার প্রয়োজন অনুসারে। প্রথমেই বলেছি পাতাগুলো মাঝামাঝি মাত্রার পুষ্ট হবে, বেশি বুড়ো পাতাও নয়, বেশি কচি পাতাও নয়। এমন আম পাতাগুলি জলে ধুয়ে মিহি করে বেটে নিতে হবে। এই পেস্ট বা আম পাতা বাটা চুলে এবং মাথায় লাগাতে হবে। তারপর 20 মিনিট পরে ধুয়ে ফেলবেন, শ্যাম্পু করবেন না, শুধু জল দিয়ে ধোবেন। সপ্তাহে 3 দিন করে মাসখানেকের মতো এটি প্রয়োগ করলেই লক্ষণীয় ফল পাবেন। আম পাতা সমস্ত প্রকারের রেসপিরেটরি প্রবলেমস বা শ্বাসযন্ত্রের সব রকম সমস্যায় খুবই কার্যকরী। যারা ঠান্ডায় ভোগেন, অর্থাৎ অল্পেই ঠান্ডা লেগে যায়, যারা ব্রঙ্কাইটিস এবং অ্যাজমা বা হাঁপানিতে ভোগেন, তাদের জন্য আম পাতা মহৌষধ। 8 থেকে 10টি আম পাতা 1 গ্লাস জলে 10 মিনিট সেদ্ধ করতে হবে। অবশ্যই পাত্রের মুখ যেন ঢাকা থাকে এবং পাতা সেদ্ধ করার সময় খুব কম আঁচে সেদ্ধ করবেন। আর সেদ্ধ হয়ে গেলে জলটি ছেঁকে নিতে হবে এবং জলে 1 চা চামচ মধু মিশিয়ে গরম গরম অবস্থায় পান করতে হবে। দিনে 1 বার যথেষ্ট, 1 টানা মাসখানেক অবশ্যই এভাবে খাবেন। পেটের যে কোনো সমস্যা দূর করতে সক্ষম আম পাতা। কোষ্ঠকাঠিন্য, গ্যাস্ট্রিক, অ্যাসিডিটি, পুরনো বদহজম প্রভৃতিতে এটি অতি কার্যকরী। 4-5টি আম পাতা 1 গ্লাস গরম জলে সারা রাত ভিজিয়ে রাখতে হবে। সকালে জলটি ছেঁকে নিয়ে খালি পেটে পান করতে হবে। সপ্তাহ কয়েকের মধ্যেই সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন। আমাশয়ের ক্ষেত্রেও আম পাতা কার্যকরী। যত পুরনো আমাশয় হোক না কেন, কয়েকদিনে সেরে যাবে। আম পাতার পাউডার তৈরির পদ্ধতি আগেই বলেছি এই ভিডিওর শুরুতেই, সেভাবে পাউডার তৈরি করে নেবেন। 1 কাপ ঈষদুষ্ণ জলে 1 চামচ পাউডার মিশিয়ে খেতে হবে। দিনে 2 বার করে খাবেন, 1 সপ্তাহের মধ্যেই সকল সমস্যা দূর হবে। রক্ত আমাশয়ের ক্ষেত্রেও 2-1 দিনেই উপকৃত হবেন। এবার বলবো ব্লাড সুগার বা ডায়াবেটিস টাইপ 2 সমস্যায় আম পাতার ভূমিকা। আম পাতা ডায়াবেটিস রোগীর ব্লাড সুগার লেভেলের ভারসাম্য বজায় রাখার এক চমৎকার ভেষজ ওষুধ। আর প্রি ডায়াবেটিস এবং আর্লি স্টেজের ডায়াবেটিস সম্পূর্ণ নিরাময় করতেও সক্ষম এই আম পাতা। ডায়াবেটিস রোগীরা কীভাবে এটি ব্যবহার করবেন জেনে নিন। 10টি আম পাতা কুচিয়ে নিন বা ছোট ছোট করে টুকরো করে নিন। পাতার টুকরোগুলি 1 গ্লাস জলে 5 মিনিট সেদ্ধ করুন। না ছেঁকেই 1টি গ্লাসে সারা রাত পাতাসহ জল রেখে দিন। পরদিন সকালে জলটি ছেঁকে নিয়ে একেবারে খালি পেটে পান করুন। এভাবে এটি নিয়মিত খেতে পারেন। সুগার লেভেল সঠিক জায়গায় বাঁধা থাকবে, কোনো পার্শ্বপ্রতিক্রিয়াও নেই। তবে যারা ডায়াবেটিসের ট্যাবলেট বা ওরাল ইনসুলিন খান, তারা এই ওষুধটি খাবেন না। একসঙ্গে 2টি ওষুধ না খাওয়াই ভালো, এতে সুগার লেভেল হঠাৎ ফল করতে পারে। আম পাতার হাইপোটেনসিভ প্রপার্টিজ থাকায় তা ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে সহায়ক। উচ্চ রক্তচাপের রোগীর রক্তচাপ কমিয়ে দিতে সক্ষম আম পাতা। রক্তনালীকে শক্তিশালী এবং স্বাস্থ্যবান করে তোলে এটির ব্যবহার। ম্যাঙ্গোলিভ টি বা আম পাতার চা এক্ষেত্রে খেতে হবে। ইউরোপ আমেরিকায় আম পাতার টি ব্যাগ পাওয়া যায়, গরম জলে ব্যাগ ডুবিয়ে চা করে খাওয়া হয়। আমাদের দেশে আম পাতা সহজলভ্য, আমরা কাঁচা আম পাতার চা বানিয়ে খেতে পারি। আর তাছাড়া এটি তুলনামূলকভাবে বেশি কার্যকরী হবে, এতে কোনো সন্দেহ নেই। 4-5টি আম পাতা টুকরো করে কেটে 1 কাপ জলে সেদ্ধ করতে হবে। পাত্রের মুখ ঢেকে একেবারে কম আঁচে 5 মিনিট সেদ্ধ করলেই হবে। তারপর ছেঁকে জলটি পান করবেন, কিছু মেশানোর দরকার নেই, চায়ের মতো গরম গরম পান করবেন। দিনে 1 বার কয়েক সপ্তাহের মধ্যেই রক্তচাপ স্বাভাবিক হয়ে যাবে। তারপরেও সপ্তাহে অন্তত 3-4 দিন করে খাওয়ার অভ্যাস রাখবেন। তবে যারা হাই প্রেশারের অন্য ওষুধ খান, তারা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আম পাতার চা খেতে পারেন। আজ এ পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ।